আচ্ছা, আজকে আমি বিশেষ করে তোমাদেরকে একটা নতুন ভাবে ক্লাস নেওয়ার জন্য, খাতা সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য এই ক্লাসটা আমি নিচ্ছি, বিশেষ একটা ক্লাস। তোমরা সবাই ম্যাথ নিয়ে, ম্যাথ খাতা নিয়ে একটু সমস্যায় পড়েছো, যারা ম্যাথ এভাবে কি সমস্যা, মানে তোমরা যারা বুঝতে পারতেছো না সমস্যা হচ্ছে, তারা কি করবে, এভাবে ম্যাথ খাতাটা নিবে। হ্যাঁ, ম্যাথ খাতাটা নিয়ে এই দেখেছো একক দশক কিভাবে আমরা লিখেছি, সেভাবে এখানে এককের পরে একটা হবে, দশকের পরে দুটো একটা হবে। তাহলে আমি বোর্ডের দিকে চলে যাচ্ছি, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। আচ্ছা, আমরা কি করবো, মনে করি এটা আমাদের একটা কি খাতা। হ্যাঁ, খাতা। তাহলে আমরা খাতার মধ্যে আমরা কিভাবে লিখবো, এই আমি এক দুইটা আমরা কি করব, এইভাবে আমরা এক লিখে মাঝখানের পরটা কি করব, বাদ দিব, এরপরে দুই লিখব, হ্যাঁ, এরপরে তিন লিখব। এখন যারা পাশাপাশি জানা থাকে, এরপর নিচে লিখো, তারাও কি করতে পারো, এটা এভাবে লিখতে পারো। এখানে এক নিচে পাশে উপরে নিচে লিখো, তাহলে পাশের পরে কি করবে, এটা বাদ দিবে, আবার এখানে কি লিখবে, দুই লিখবে, এটা বাদ দিয়ে এখানে কি হবে, চার। তাহলে মাঝখানে কি হবে, ঘরটা কি যাচ্ছে, এখানে বাদ যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই এটা এখানে কি হবে, তিন। আচ্ছা, এক দুই তিন, এখানে মাঝখানের ঘরগুলো পাতলা, আর যদি তুমি পাশাপাশি লিখো তাহলে কি হবে, এই ঘরটা বাদ দিয়ে এখানে লিখবে দুই, এখানে লিখবে তিন। আচ্ছা, এখন যারা এটা তো এটা বুঝাই গেছে তোমাদের, যারা এক দশকগুলো বুঝতে পারতেছো না, তারা দেখো। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, মানে একের দশ, একের নয়ের পরের সংখ্যাগুলো আমরা এইভাবে কি এক দশক হিসেবে উল্লেখ করি, দশকের পরে চলে যাই। তাহলে আমি দশটা কিভাবে লিখব, প্রথমে এক পরিবারে একটা শূন্য দিব, এরপরে দশকের পরে একটা দিব, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা দশ। এরপরে এককটা কি থাকবে, খালি থাকবে, আবার এখানে কি করব, আবার এখানে এগারো লিখবো, এগারোটা কিভাবে দেখো, এইভাবে এইভাবে, এরপরে এককটা খালি, আবার এখানে কি লিখবো, বারো, এভাবে লিখবো। তাহলে মাঝখানে ঘরটা কি করবে, বাথরুমটা খালি রেখে এভাবে একবার পর পর লিখবে। কিন্তু অনেকে হয়তো বুঝতে পারো না, তুমি কি করে জানো, এভাবে একটা একটা করে দুটা সংখ্যা লিখে ফেলো, এটা কি হবে, ভুল হবে, এটা আমরা এরকম হলে আমরা এটা ভুল ধরবো, এবং এটাকে নাইনটাতে নাম্বার কাটা যায়। অনেক সময় আমরা কি করি, নাম্বার কেটে ফেলি, কারণ এটা শুদ্ধ না, কারণ এটা দুটা সংখ্যা একক দশক, এভাবে আমরা হিসাব করি, এভাবে আমরা লিখি। তাহলে বুঝতে পেরেছো, তোমরা কখনো দুইটা সংখ্যা এক ঘরে লিখবে না, পাশাপাশি লিখবে এইভাবে, আর পাশের সংখ্যা, পাশের সংখ্যা খালি থাকবে, এরপর আবার এইভাবে লিখে যাবে। তাহলে তোমরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে লিখবে, দুইটা সংখ্যা দুই ধরে লিখবে, মাঝখানে ঘর খালি থাকবে, এরপরে আবার লেখা শুরু করবে, এভাবে তোমরা পরপর সাজিয়ে লিখবে, তোমরা সবাই সুস্থ থাকবে, বারবার হাত ধোবে, সবাইকে গুড হ্যাপেন্স। ম্যাথ ক্লাস করো তোমরা সবাই, ম্যাথ বইটা হাতে নেবে, সিডাব্লিউ খাতা এবং পেন্সিল রাবার সবগুলো সামনে রেখে বসবে। তোমরা যখন আমরা ক্লাস করব, যেদিন ক্লাস করব, সেদিনের ক্লাসটা তোমরা সেদিন কি করবে, এসডাব্লিউ করে ফেলবে, তখন পরে গিয়ে আর কি হয় না, চাপ পড়বে না এবং ঝামেলা হবে না। তোমরা আমরা যখন এসডাব্লিউগুলো দিতে বলবো পিডিএফ আকারে, তোমরা তখন সেগুলো একসাথে দিতে পারবে। যেদিন এসডাব্লিউ করবে, যেদিন সেদিন এই ডেটটা দিয়ে দিবে যেদিন। আজকে আমরা কি করব, বাংলা কথায় লেখা শিখব। আচ্ছা, কত ক্লাসে যদি কারো সমস্যা হয় লিখতে বা পড়তে, কোনো কিছু সমস্যা বা বুঝতে অসুবিধা হয়, তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে মিসকে। আচ্ছা, তোমরা সবাই বইটা হাতে নিয়েছ, বইয়ে পাঁচ পৃষ্ঠা দেখো, এখানে ম্যাথ বইয়ে, হ্যাঁ, পাঁচ পৃষ্ঠা, সেটা কি করবে, এখান থেকে আমরা পড়ব, আজকে আমরা এক থেকে তিন পর্যন্ত পড়ব, হ্যাঁ, এক থেকে তিন। আচ্ছা, সবাই তো এক দুই এগুণ লিখতে পারো, তাই না, সবাই লিখতে পারো, এক দুই তিন, এগুলো সবাই কি করো, পারো, চিন বুঝতে পারো, অনেকে ট্রেতে পড়ছো,
বা অনেকে যারা পর প্লে পড়ে আসুনি তারা হয়তো 1 থেকে 10 বা 20 পর্যন্ত গুলো পারবে অর্থাৎ তোমাদের বুঝতে কষ্ট হবে না আজকে আমরা কি করব একটা কিভাবে লিখব একটা তো আমরা কিভাবে লিখি এভাবে লিখি না একটা হ্যাঁ এভাবে লিখছো এভাবে একের একের পাশে কি দিলে এক দিলে কি হয় এটা কি হয়ে গেছে দুটো একসাথে হলে কি হবে 11 হ্যাঁ এভাবে তোমরা সংখ্যাগুলো পাশাপাশি বসে তোমরা কি করবে শিখে ফেলবে আচ্ছা এখন লিস্টে লিখেছি 1 এটাকে আমরা কি বলি সংখ্যায় বলি এখন যদি আমি কথায় বলতে যাই তাহলে আমাকে সেটা কি করতে হবে বানান করতে হবে বানান করে করতে গেলে আমরা কিভাবে লিখব 1 সবাই দেখে সর্বনাম পড়েছো তাই না 1 এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ তাহলে এর সাথে ক দিলে কি হবে 1 এর সাথে ক দিলে কি হবে 1 এ ক এ এ ক এ তাহলে এক এর বানানটা কি হবে এ ক এ আচ্ছা সবাই পড়তেছো আচ্ছা নিচের সাথে পড়ো সবাই তারপর এটা কি হয় এটা কি 2 আচ্ছা 2 এর বানানটা আমরা কিভাবে লিখব এটাও ব্যঞ্জনবর্ণ কিন্তু এটা আবার কি রশ্মিটা স্বরবর্ণ তাহলে 10 হচ্ছে ব্যঞ্জনবর্ণ আর রশ্মিটা স্বরবর্ণ তাহলে 10 মধ্যে রশ্মিটা দিতে হবে এটা রশ্মিকা 10 রশ্মিকা রশ্মি 2 10 রশ্মিকা রশ্মি 2 10 রশ্মিকা রশ্মি 2 আচ্ছা 2 এর বানান তাহলে আমরা এভাবে করব আচ্ছা 3 দেখো 3 তিনটা কি অনেকটা শরীরের মতো না তিনটা কিসের মতো শরীরের মতো তাহলে শরীরের মতো তিনের মধ্যে যদি আমরা এটা কি করি এটা এভাবে দিই একটা তাহলে কি হয়ে যাচ্ছে শরীর দেখছো কত সোজা তাহলে আমরা কি করব তিনটা লিখতে পারবো আমরা কি পারবো তিনটা লিখতে পারবো দেখছো তিন তাহলে তিন ক রশ্মিকা দন্তন্ন তিন তটা কি তিনের মতো তটা কিসের মতো তিনের মতো তাহলে সেটার সাথে কি দেওয়া আছে রশ্মিটা তারপরে কি দেওয়া আছে দন্তন্ন তাহলে ত রশ্মিকা দন্তন্ন তিন ত রশ্মিকা দন্তন্ন তিন আমরা এভাবে একটা স্বর এভাবে টান দিয়ে একটা টান দিলে কি হয় এটা রেখা হয় একটা কি দাঁড়ে দাঁড়ে এটার সাথে যদি আমি একটু উল্টা করে এক লিখি উল্টায় দেখছো কি হয়ে গেছে এটা দন্তন্ন উল্টায় এটা দেখছো একার একটা লিখি না আমরা সরি একা একটা দেখছো একটা যদি আমি একটু বাঁকা করে লিখি কি হয়ে যাচ্ছে এটা দন্তন্ন তাহলে উপরে একটা কি দেখবে মাত্রা এটা কি বলে মাত্রা আচ্ছা তাহলে তুমি তোমরা সবাই এখন বুঝতে পারতেছো আমরা কি করব লেখার সময় আমরা যেটা সহজ করে যেটা সহজ সেটাই সেভাবে লিখবো আমি যখন এখন অনেক পরে এখন নতুন করে লেখা শিখতেছো তাহলে তোমাদের জন্য এটা কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে যখন এইভাবে সহজ করে শিখবে একটা এইভাবে দিবে সাত এটা কি হয়ে যাচ্ছে সাত সাতের নিচে একটা এইভাবে দিলে কি হয়ে যাচ্ছে দেখছো এটা সাত সাতের নিচে এইভাবে দিলে কি হয়ে যাচ্ছে তারপরে কটা কি আমরা কি লিখে এইভাবে একটা সোজা একটা টান দিব তারপরে এর সাথে কি হচ্ছে এইভাবে এটা দিব এটার সাথে যখন এটা মিলাবো এটা কি হয়ে গেছে ব বর মধ্যে একটা ইয়ে দিলে এটা এভাবে দিলে একের মতো করে দিলে এটা কি হয়ে যাচ্ছে ক তাহলে এটা কি লিখতে কষ্ট হবে আশা করি যে লিখতে তোমাদের কষ্ট হবে না এরপরে দেখো দ দটা কি একদম এবারে একটা মাত্রা দিবে মাত্রার মধ্যে একটা সোজা টান দিবে টান দিয়ে টানটা উপরে আমরা কি নিব এভাবে নিব আবার একটা নিচের দিকে নিয়ে আসবো দেখছো হ্যাঁ রশ্মিটা তোমরা সবাই পারো না অনেকে পারো রশ্মিটা এখন রশ্মিটা কিভাবে দিব দেখো রশ্মিটা মিস কিভাবে দিচ্ছি দেখছো এইভাবে একটা একটা এইভাবে এইভাবে দিলে হবে তোমাদের এটাও একের মতো বা একারের মতো একটা আমরা এইভাবে দিলাম এইরকম তোমরা বারবার প্র্যাকটিস করবে বারবার লিখবে প্রথমে ভুল হবে তারপর আস্তে আস্তে কি হবে ঠিক হয়ে যাবে এবার রশ্মিটা দেখো এভাবে আমরা তিন লিখছি না তিনের মধ্যে বা এইভাবে লিখছি না এখন অর্ধেকের মধ্যে গিয়ে আমরা এটা দুইয়ের মতো করে দিব প্রথমে আমরা তিনের মতো করে এভাবে করে নিয়ে আসবো এরপরে দুইয়ের মতো করে এটা আমরা কি করব দিয়ে নিচের দিকে টেনে নিব তখন একটা কি হয়ে যাবে রশ্মি হয়ে যাবে তখন দুই তিন
তিনটা তো আমরা আগে পড়ে দেখিয়েছি কিভাবে লিখবে তোমরা এইভাবে একটা টান দিয়ে রশিটা আগে রশিটাটা লিখবে তারপরে তিনটা লিখবে তিন এটা তিন মনে করো তিন এটা তিন লিখছ তারপরে একটা টান দিবে উল্টা এক আবার এক এক তাহলে হয়ে যাচ্ছে তিন এভাবে আশা করি তোমরা সবাই কি বুঝতে পেরেছ তাহলে আমরা আবার একটু করে নিই এক এক ক এক দুই দর্শদত্ত রসই দুই তিন দর্শিকার্তি তন্ত্র তিন দর্শিকার্তি তন্ত্র তিন তাহলে এক দুই তিন এবারে বানানগুলো তোমরা কি করবে করবে এখন কি করবে এসটা দিয়ে করবে এসটা দিয়ে করবে কি এক থেকে তিন কথায় সবাই বুঝতে পেরেছি আশা করি সবাই কি করবে সুস্থ থাকবে ভালো থাকবে ভালোভাবে পড়াশোনা করবে খুদা হাফেজ।